ফিল্টার এগুলো না কাজ করে ইত্যাদি আমরা অন করতে পারি। আচ্ছা যখন তুই পরবর্তীকালে যখন নূতন কখনো কিনবি, ধর একটা রিমোট কিনে নিয়ে এলাম, তো সেই রিমোটটাকে অন করতে গেলে এটাকে আমরা বলি স্ক্যানার আছে, স্ক্যান করে, এটাকে টিপলে ওর সঙ্গে ম্যাচ করে, ওই জন্য এটা ইমার্জেন্সি, ওটাকে আমরা বার করি না, কারণ রিমোট আনলেই যে ধর যে কোনো রিমোট ওর সঙ্গে মার্চ করবে না ওকে, তখন ওইটা মানলে ও তখন এর সঙ্গে ওকে সেট আপ করে নেয়, মানে ওর ইপ্রমের সঙ্গে ওটাকে মার্চ করে নেয়। কম্প্রেসর অন হয়ে গেল, এই রে নিউট্রাল তো স্যার আপনি ওই ইয়েটা দেখবেন, নিউট্রাল ডিসি দেখবেন তো, হ্যাঁ ডিসি তে দিয়ে আগে দেখে নিই যা এটাতে কিসে আছে, লোতে স্যার, লো এই যে লোতে থাকছে, এই সিস্টেমই আছে, মানে এই যে সিস্টেমটা আছে না এটা লোতে, 240 ঠিক আছে, এবারে আমার সিস্টেমে এটাকে দেখার আছে, এবারে সেন্সরটা স্যার ডিসি করতে হবে, হ্যাঁ নিউট্রালে নেগেটিভ হচ্ছে স্যার, এই প্লাস্টিকগুলোর জন্য যেতে পারছে না প্রবলেম মাথা, কোনো ভোল্টেজ দেখাচ্ছে না, সেটা মুড চেঞ্জ করলে কি আসবে নাকি স্যার, আমার আছে ওইখানে মুডটা চেঞ্জ করতে হবে, না না এটা তো কম্প্রেসার অন আছে, তো ও হ্যাঁ অন আছে, কম্প্রেসার অন আছে, তার মানে স্যার ওগুলো কি উল্টো করে পিসিবিটাকে উল্টো করে কিছু দিয়ে ভোল্টেজ দেখতে পারে ভালো করে দেখা যাবে, ওই ঝালাই ইয়ে হয়ে গেছে তাই বলছো,